Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ajke ami apnader majhe hazir hoyechi jiner achor dur korar 100% porikhito sera shoktishali bishesh ekti amol niye je sokol bhai bonera dirghodin jabot jalani jin drushto jin jiner achor dara akranto jin apnar জীবন অতিষ্ঠ করেছে জিন আপনাকে নানাভাবে অত্যাচার নির্যাতন করে থাকে কোন আল্লাহর দুশমন শত্রুতা করে আপনার উপর জিন চালান দিয়েছে জিন আপনার ভিতরে অনেক সময় প্রবেশ করে অনেক সময় দূর থেকে দৃষ্টি করে আপনার উপর জাদু কুফরি করে থাকে জিনের আচরণের কারণে আপনি ঠিকমতো নামাজ পড়তে পারেন না রোজা রাখতে পারেন না কোরআন তেলাওয়াত করতে পারেন না আল্লাহর জিকির করতে পারেন না এগুলো করলে আপনার অস্থিরতা আরো বেড়ে যায় এবং আপনি আরো অসুস্থ হয়ে পড়েন আপনার স্বামী অথবা স্ত্রী ছেলে মেয়ে ভালো লাগে না আপনার সংসার করতে ভালো লাগে না কোনো কিছুই ঠিকমতো আপনি করতে পারেন না জিন মানুষের উপরে কি পরিমাণ অত্যাচার চালায় কি পরিমাণ ভয়ানক অত্যাচার করে থাকে জিনগ্রস্ত ব্যক্তি ছাড়া আর কি বলতে পারবে না তারাই কেবল বলতে পারবে জিন কতটা ভয়ানক এবং কতটা মানুষের উপর অত্যাচার করে থাকে এরা মানুষের উপরে এমন অত্যাচার চালায় অনেকেই সহ্য করতে না পেরে পাগল হয়ে যায় আবার অনেকে মারাও যায় জিনগ্রস্ত ব্যক্তিদের কলবে ও মস্তিষ্কে জিন ঢুকে জিনগ্রস্ত ব্যক্তিদের মস্তিষ্ক কলবে কুমন্ত্রণা দিয়ে থাকে বিভিন্ন শাস্তি দিয়ে থাকে এজন্য জিনগ্রস্ত ব্যক্তিরা বিভিন্ন সময় বিভিন্ন আচরণ করে থাকে জিন ও শয়তান একমাত্র আল্লাহর কোরআনের আমলকে ভয় পায় এবং হক্কানি আলেমদের পীর দরবেশদের ভয় পায় এজন্য পবিত্র কোরআনের আমলের মাধ্যমে আপনারা জিন তাড়ানোর চেষ্টা করবেন পবিত্র কোরআনের আমলের সামনে কখনোই জিন ও শয়তান টিকতে পারে না আল্লাহ তাআলা এই আমলসির মধ্যে বিশেষ শক্তিশালী ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন যে ফেরেশতার শক্তির সামনে জিন ও শয়তানের শক্তি কলাপাতা কচুপাতার মতো তুচ্ছ এই বিশেষ শক্তি জিন ও শয়তানের এমন শাস্তি দিয়ে থাকে জিন ও শয়তান চিৎকার চেঁচামেচি করতে থাকে এই আওয়াজ সাধারণ কোন মানুষ শুনতে পায় না এই বিশেষ শক্তির সামনে জিন ও শয়তান আশামাত্র জিন ও শয়তানকে আটকে ফেলে চারদিক থেকে অন্ধকার দেখতে পায় পালানোর কোনো রাস্তা খুঁজে পায় না এই বিশেষ শক্তি এদেরকে বিশেষ শাস্তি দিতে থাকে এরা বলতে থাকে মাফ করে দিন ছেড়ে দিন এই জীবনে বেঁচে থাকতে এই ব্যক্তি এবং এই এলাকায় কখনো আসবো না পর্যাপ্ত শাস্তি দেওয়ার পরে ওয়াদা নিয়ে জিনকে ছেড়ে দেয় আপনারা এই আমলটি সকলের কাছে শেয়ার করবেন এর উসুলাতে আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার পরিবারকে সারা জীবন জিন এবং শয়তান থেকে মুক্ত রাখবেন আমার চ্যানেলে প্রেম মহব্বত আকর্ষণ সৃষ্টি পছন্দের ব্যক্তিকে হাজির করা স্বামী অথবা স্ত্রীকে বাধ্য করা শত্রু ধ্বংস জালেমদের মধ্যে শত্রুতা ও বিচ্ছেদ সৃষ্টি করা জিন জাদু কুফুরি বানটুনা দূর পুত্র সন্তান লাভ চাকরি লাভ আরও অনেক বিষয়ে আমল দিয়ে থাকি এজন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই আমলটি 10টি ওয়াজিব পালন করে করবেন 100% কামিয়াব হবেন ইনশাআল্লাহ প্রথমে আপনারা আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমলটি শুরু করবেন ইজাজত দেওয়ার সাথে সাথে আপনাদের জন্য বিশেষ কিছু পাঠাবো ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও শেষে আমার নাম্বার দেওয়া আছে এরপর আপনারা পাক পবিত্র হয়ে ওযু করে শরীর আতর মেখে পাক পবিত্র স্থানে যায় নামাজে বসে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস রেখে উত্তম কাপড় পরিধান করে চারদিকে সুগন্ধি মেখে চারদিকে আগরবাতি জ্বালিয়ে নির্জন নিরিবিলি স্থানে বসে মনে পূর্ণ বিশ্বাস নিয়ে মঙ্গলবার ফজরের নামাজের 30 মিনিট পরে জাফরান কালিদারা 2 টুকরা সাদা কাগজে এই নকশাটি লিখবেন নকশাটি খুবই সহজ আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এর চাইতে সহজ কোনো নকশা হতে পারে না এই নকশাটি আপনার 2 টুকরা সাদা কাগজে লিখবেন আর যারা আরবি লিখতে পারেন না তার নকশাটি প্রিন্ট করে নেবেন মঙ্গলবার ফজরের নামাজের 30 মিনিট পরে মারিখ নুজুমের 30 জন বিশেষ শক্তি বিভিন্ন দিক থেকে এসে একটি স্থানে একত্রিত হয় প্রত্যেকের পোশাক একই রকম থাকে এই সময় জিন জাদু কুফুরি বান টুনাদুর কোনো আমল করলে এই বিশেষ শক্তিরা আল্লাহর হুকুমে 100% কামিয়াব হওয়ার জন্য বিশেষ সাহায্য সহযোগিতা করে থাকেন এই নিয়মে 2টি নকশা লিখা শেষ হলে 1টি নকশা আপনারা লেমিনেটিং করে নেবেন এবং আরেকটি নকশাতে সামান্য আতর মেখে নকশাটি তাবিজে ভরে আপনারা গলায় অথবা হাতে পরবেন 7 দিন মাছ এবং গোশত খাবেন না সবসময় ওজু অবস্থাতে থাকবেন এবং সবসময় শরীরে আতর মেখে রাখবেন আর আপনারা যে নকশাটি লেমিনেটিং করেছেন সেই নকশাটি প্রতিদিন সকালবেলা দুপুরবেলা 5 মিনিট এই নকশাটির দিকে আপনারা তাকিয়ে থাকবেন
ওই দিন থেকে সারা জীবনের জন্য, জিন থেকে সারা জীবনের জন্য মুক্তি পাবেন ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো জিন এবং শয়তান আপনার আশেপাশে কখনোই আসবে না। নকশাটি দেখলে ছোট হলেও এই নকশাটির কার্যকারিতা খুবই খুবই বেশি। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386। এই নাম্বারটি প্রতি শুক্রবার ও শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।